আজ আমি আলোচনা করবো ভৌতবিজ্ঞানের ইউনিটস চ্যাপ্টার সম্পর্কে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমি আলোচনা করবো প্রথমে দেখে নেব যে এককের বিভিন্ন পদ্ধতি যা আমাদের ইউনিট হয় সেই ইউনিটের পদ্ধতিগুলো কী কী আছে এক নম্বর সিজিএস এম কে এস এফপিএস এসআই তাহলে কী কী দেখলাম সিজিএস এম কে এস পি এস এস আই এই চার রকমের পদ্ধতিতে আমাদের ইউনিট হয় কোনো বস্তু তো ফার্স্ট দেখবো আমরা সিজিএস তাহলে সিজিএসের ফুল ফর্ম কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড অর্থাৎ সেন্টিমিটার হলো দৈর্ঘ্যের একক হিসাবে সেন্টিমিটার ধরছি ভরের একক হিসাবে গ্রাম আর সময়ের একক হিসেবে সেকেন্ড ধরছি তাহলে আমরা সিজিএসটা সম্পর্কে একটু জানলাম এবার বলবো যে একে মেট্রিক বা দশমিক বা ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয় তাহলে কী বললো যে না সিজিএস পদ্ধতিকে মেট্রিক বা দশমিক বা ফ্রেঞ্চ পদ্ধতিও বলা হয় আর ভারতে এই পদ্ধতি শুরু হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে তাহলে দেখলাম যে ভারতে মেট্রিক পদ্ধতি শুরু হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে নেক্সট আলোচনা করবো এম কে এস পদ্ধতি এম কে এর ফুল ফর্ম মিটার কিলোগ্রাম সেকেন্ড তাহলে মিটার হচ্ছে তোমার দৈর্ঘ্যের একক কিলোগ্রাম ভরের একক আর সেকেন্ড হলো সময় একক আর এই পদ্ধতিকে মিটার পদ্ধতিও বলা হয় তাহলে এম কে ফুল ফর্ম দেখলাম এবং এই এম কে মিটার পদ্ধতিও বলা হয় নেক্সট দেখব এফপিএস তাহলে এফপিএস পদ্ধতির ফুল ফর্ম কী বলছে এপিএস পদ্ধতির ফুল ফর্ম ফুট পাউন্ড সেকেন্ড তাহলে ফুট কী হচ্ছে আমার দৈর্ঘ্যের একক পাউন্ড হলো ভরের একক আর সেকেন্ড হচ্ছে আমার সময়ের একক আর এই এপিএস পদ্ধতিকে ব্রিটিশ পদ্ধতি বলা হয় তাহলে আমরা দেখলাম এপিএস পদ্ধতি সমান সমান ফুড পাউন্ড সেকেন্ড এবং একে ব্রিটিশ পদ্ধতিও বলা হয় নেক্সট আলোচনা করব এসআই পদ্ধতি বা এসআই ইউনিট সম্পর্কে এসআই ইউনিটের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট তাহলে এসআইয়ের ফর্ম কী দেখলাম ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট নেক্সট কী বলছে নাইনটিন সেভেন্টি মানে উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরের ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরের অধিবেশনে এসআই পদ্ধতি মানতা পায় তাহলে কি উনিশশো সালে ফ্রান্সের প্যারিস শহরে যে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স এর দপ্তরে আছে সেখানে একটি অধিবেশন হয় এই অধিবেশনে কী হয় যে এসআই ইউনিটের একটা মান্যতা পায় বা স্বীকৃতি পায় নেক্সট এসআই পদ্ধতিকে এম কে পদ্ধতি থেকে নেওয়া হয়েছে তাহলে কি বলল যে এসআই পদ্ধতি সেটা সেটা কি না এম কে পদ্ধতি থেকে নেওয়া হয়েছে নেক্সট এসআই পদ্ধতি দুই প্রকার এক বেসিক ইউনিট দুই সাপ্লিমেন্টারি ইউনিট বেসিক ইউনিট বা মূল একক সাপ্লিমেন্টারি ইউনিট বলতে বলছে সম্পরক ইউনিট নেক্সট আলোচনা করব আমি বেসিক ইউনিট সম্পর্কে বেসিক ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট কি বলছে এই ইউনিটগুলো বা এই এককগুলো স্বতন্ত্র অবস্থা থাকতে পারে এবং এদের এককের সাহায্যে অন্য একক তৈরি হয় তা এই এককগুলোকে বেসিক ইউনিট বলে বলছে বেসিক ইউনিটের সংখ্যা আমাদের সাতটি তাহলে আমাদের বেসিক ইউনিটের সংখ্যা কটি সাতটি সেগুলোকে কি আমরা দেখে নেব প্রথমে আছে দৈর্ঘ্য বা লেন্থ প্রথমে আছে লেন্থ যাকে বাংলায় দৈর্ঘ্য এবং এর এসআই ইউনিট তারপরটা এসআই ইউনিট মিটার এবং এসআই ইউনিটের চিহ্ন এম এবং এর বিমা বা মাত্রা সেটা হলো এল নেক্সট মাস মানে ভর যার একক কিলোগ্রাম এবং এর এশাই ইউনিটের সংক্ষেত কেজি এবং এর মাত্রা এম নেক্সট টাইম সময় এ একক সেকেন্ড এবং এই এশাই ইউনিটের সংক্ষেত হল এস এবং এর বিমা বা মাত্রা টি নেক্সট টেম্পারেচার টেম টেম্পারেচার মানে উষ্ণতা এর একক এশাই একক হল কেলবিন এবং এর এশাই সংক্ষেত কে এবং এর বিমা বা মাত্রা সেটাও কে নেক্সট কারেন্ট বা তড়িৎ প্রবাহ এর ই ইউনিট অ্যাম্পিয়ার এবং এর এসআই ইউনিটের সংকেত এ এবং এর মাত্রা আই নেক্সট লিউমিনাস ইন্টেন্সিটি বা জ্যোতি তীব্রতা এর এসআই একক ক্যান্ডেলা এবং এর সংকেত এসআই সংকেত সিডি এবং এর মাত্রা সি নেক্সট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স বা পদার্থের মোল এর এসআই একক মোল এবং এর সংক্ষেপ এমও এল মোল এবং এই পদার্থের মাত্রার যে বিমা সেটা হলো এন আমরা দেখে নিলাম বেসিক ইউনিট নেক্সট আলোচনা করব সাবলিমেন্টারি ইউনিট সম্পর্কে আমাদের আগে জানতে হবে সাবলিমেন্টারি ইউনিটটা কে সাবলিমেন্টারি ইউনিট বলতে বোঝাচ্ছে যে এই এককটি না তো বেসিক একক বা প্রাথমিক একক না তো লব্ধ একক এটি সম্পূর্ণ একটি আলাদা ধরনের একক লব্ধ একক সম্পর্কে আমি এই পাটে এখনও বলিনি আমি নেক্সট পার্টে লব্ধ একক একক সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করব আমরা দেখলাম যে সাপ্লিমেন্টারি সে এককের সংখ্যা দুটি এক নম্বর কি বলছে প্লেন অ্যাঙ্গেল বা সমতল কোন এর এসাই একক হলো। রেডিয়ান এবং এর এসাই এককের সংক্ষেপ হলো র্যাড নেক্সট কোণ বা কোণ এর এসায় একক হলো স্ট্রি রেডিয়ান এবং এর সংকেত হল এস আর ভেবে বেরে এই দুটো ভেবে বেরে ইম্পর্টেন্ট এর আগরগুলোও সবগুলো আমার ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট এটি নোট দেওয়া আছে যে পায়ে রেডিয়ান সমান সমান কত বলছে পায়ে রেডিয়ান সমান সমান একশো আশি ডিগ্রি এবং ওয়ান রেডিয়ান সমান সমান সাতান্ন দশমিক দুই ডিগ্রি আজকের পাঠ আমি এখানে শেষ করছি নেক্সট পাটে আমি আলোচনা করব লব্ধ একক বা ড্রাইভ ইউনিট সম্পর্কে যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে